আপনি দেখলে অবাক হবেন যে প্রশ্নের উত্তর দিয়ে মিস ওয়ার্ল্ডের খেতাব জিতলেন ভারতীয় তরুণী সতেরো বছর পর আবার ভারতে ফিরল মিস ওয়ার্ল্ডের মুকুট দু হাজার সালে মাকে নিজের আদর্শ হিসেবে উল্লেখ করে মিস ওয়ার্ল্ডের মুকুট পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবারও মাকে সম্মান জানিয়ে সেরা শিরোপা পেলেন ভারতীয় তরুণী মানুষী চিল্লার শনিবার চীনের বেইজিংয়ের দুই হাজার সতেরোর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালিস্ট মানুষীকে প্রশ্ন করা হয় কোন পেশার মানুষের সবচেয়ে বেশি বেতন হওয়া উচিত এবং কেন মেডিকেল ছাত্রী মানুষই বলেন সবচেয়ে বেশি সম্মান পাওয়া উচিত মায়ের শুধু টাকা নয় মাকে সবসময় ভালোবাসা ও শ্রদ্ধা করা উচিত আমার মা ও আমার কাছে সবচেয়ে বড় আদর্শ তাই মায়েরাই সবচেয়ে বেশি বেতন পাওয়ার যোগ্য দুই সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জিততে মানিয়ে দেওয়া উত্তর সাহায্য করেছিল প্রিয়াঙ্কা চোপড়াকে প্রশ্ন করা হয় এখানকার কোন নারীকে আপনি সবচেয়ে সফল বলে মনে করেন এবং কেন উত্তরে প্রিয়াঙ্কা বলেন আমি অনেককেই নিজের আদর্শ বলে মনে করি কিন্তু সবচেয়ে বেশি শ্রদ্ধা করি মাদার ত্রেসাকে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে